মাই চ্যানেল, আমি নুরজাহান। আবার বড় বড় রান্না নিয়ে চলে আসছে আজকে। আজকে আপনাদের জন্য রান্না থাকতেছে, আমি এখানে মাছ ফ্রাই করব, তেলাপিয়া মাছ। আজকে রান্না হবে মুরগি মাংস, ফল দিয়ে ডাল, আর এটা দিয়ে মুরগি মাংস দিয়ে হাড্ডুকুটি দিয়ে রান্না করব। এটা রান্না করব। আজকে এই রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার দর্শকরা, আপনারা কেমন হচ্ছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় আপনাদেরকে অনেক মিস করতেছি। আমি সবসময় এখন রান্না আপডেট দিতে পারছি না, একটু দৌড়াদৌড়িতে থাকার কারণে। আজকে আমি রান্নায় চলে এসেছি বরাবর। দেখবেন আমার রান্নাটা, আমি তো সবসময় রান্নাই দেখাই। আর এই যে আমার রান্নাগুলি আপনারা দেখে কমেন্টের মধ্যে জানাবেন ভালো করে। এই যে আমি এখন প্যান বসালাম, আমার সাথে থাকবেন। তো আসসালামু আলাইকুম। তো আমি রান্না নিয়ে চলে আসলাম আমার দর্শকের জন্য। দেখতে পাচ্ছেন আমি এখন প্যান বসালাম, এখানে তেল দিয়ে দিচ্ছি, মাছটা ফ্রাই করব। আজকে মুরগি মাংসটা রান্না করব আর মাছ ফ্রাই করব। এখানে আমার বাহির থেকে কিছু লোক এসছে, কিছু কি আমার একটা ছেলে এসছে, তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, অনেকদিন পর আজকে রান্নাতে আসলাম। আজকে তিন চার দিন আমি রান্নাতে আসতে পারতেছি না, তখন যে বাইরে একটু দূরদূরতে আছি, তাই দর্শকরা আমার রান্নাগুলো দেখছেন। অনেকে কমেন্টে অনেক ভালো ভালো কথা বলতেছেন। ইনশাল্লাহ আমি আপনাদের অনেক আগে গেলাম, আমার এখন প্রায় 1400 হয়ে গেছে। আমি এখন আপনাদের দোয়ায় অনেক আসছি। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দেবো, বাকি পেঁয়াজও দিয়ে দেবো এখানে। আর এখানে দিয়ে দিচ্ছি মাছ ফ্রাইটা। লোকজন একজন আর আমার ঘরের মানুষ সদস্যরা আছি, তিন চারজন দিয়ে দিচ্ছি আমি এখানে লং, এলাচ, দারচিনি অতিরিক্ত পরিমাণ দিচ্ছি। এখানে গরম মশলা দিলাম, করতেই দিলাম, জোরটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো দুটো তেজপাতা, আমার রান্নাগুলো মনোযোগ দিয়ে আপনারা দেখবেন, আমার দর্শকরা ভালো করে দেখবেন আপনারা। এক এক সময় আমি এক এক করে রান্না করি, তো আপনাদেরকে শেয়ার করি। যে আদা বাটা রসুনটা দিয়ে দিলাম, এটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনাদের যারা যারা খাবেন তারা আন্দাজ করে দিয়ে দেবেন। এটা দিয়ে আমি কষাবো, আমি একটু এখানে একটু পেঁয়াজ বাটা এটা দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য। একটু অল্প টমেটো দিয়ে চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো কষাবো, একটু পানি অ্যাড করে দেবো। ভালো করে কষাতে হবে এটা। আমি এখানে একটু টক দই দেবো, টক দই না দুধ তৈরি হয়ে গেছে, ওটা দিয়ে দেবো। ওতে আমার পিওর দর্শকরা দেখতে পাচ্ছেন এটা, ওতে মরিচটা কষানো হয়ে গেল, ওতে তেল বেশি উঠছে দেখতে পাচ্ছেন। এখন এই যে অনেক সুন্দর কালার আসছে, এটা
ফ্যানটা অনেক সুন্দর হয়ে গেলো। এখন আমি মাংসগুলি দিয়ে দিচ্ছি। এটা তো দেশি মুরগি, দেশি মুরগি তার জন্য আমার একটু সব কিছু আমি এখানে পোস্ত দানা দিয়েছি, এটা আপনাদের শেয়ার করতে পারলাম না, কষানোর সময় দিয়ে দিলাম। এই আমার মাছটাও ফ্রাই হলো, দিয়ে দিলাম। এটা একটু ভালো করে আবার কষাতে হবে। এটা দেশি মুরগি যখন ভালো করে কষাতে হবে। আমি এখানে লবণ দিয়ে দেবো, লবণটা দিয়ে দেবেন মাংসটা ঢুকবে। এই যে পঞ্চাশ চামচে আমি দেড় চামচ দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটু এখানে দুধ ছিল, এই যে দই হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি। এটা এটা দিয়ে একটু কষাবো। এটা যে আমার মাছটা ফ্রাই হয়ে গেল, এটা হোক। যাদের একটু দুধ কুলি ফেটে যাবে তারা একটু দেখবেন, চেষ্টা করবেন এভাবে রান্না করতে, অনেক স্বাদ হয়। আর এদিকে আমি ফ্রাই মাছ ফ্রাইটা তুলে ধরব। বসাই দিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। যে কম পড়তাম হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো, যে ছোট গুঁড়া। এখানে আমি এখানে আর কোনো কিছু দেবো না, এই দুটো দিয়ে আমি রান্না করব। এত দিয়ে দিলাম একটু পানি, এক করে মশটা কষাবো একটু। এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসছে, মাশাআল্লাহ। এই যে আমার এইভাবে রান্না করবেন আপনারা। আমি এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। এই যে এতো দিয়ে দিচ্ছি, এটা আমি পূজন করে রেখেছিলাম, টমেটো দেবো না, কেচাপটা দিচ্ছি। এই দেশি মুরগিটা হতে একটু সময় লাগে, দারুণ কালার হচ্ছে, দারুণ স্যান্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন। একটু কষাবো, কষাই এখানে আমি ফল আর চাল দিয়ে দেবো। অনেক সুন্দর কালার আসছে, দেখতে পাচ্ছেন মাংসটা হয়ে গেছে। আমার টেবিলে নিয়ে যাব, আমার রান্না করে সব টেবিলে নিয়ে যাই। এখানে আমি একটু ধনেপাতা কুচি দিলাম, এটা তো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এবার আমি ধনেপাতা কুচি দেব, আমার ফলটাও হয়ে গেল। আমি নামিয়ে নেব এই দুটা, কালারটা খুব সুন্দর এসছে, দেখতে পাচ্ছেন। আমার দর্শক দেখতে পাচ্ছেন, এখানে আমি খুব কিছু আসছি না, এটা একটু নরম হওয়ার জন্য এটা আমি আলু দিয়ে আর মুরগি দিয়ে উঁচু দিয়ে রান্না করব। এখানে আমি একটু পেঁয়াজ বাটার এখানে দিয়ে দিচ্ছি, একটু দিয়ে তরকারিটা ঘন হয়, তার জন্য সেটা একটু ঘন হবে তরকারি। এখানে আদা বাটা, রসুন বাটা আর পোস্ত দানা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরচে গুঁড়া দুই চামচ, অঞ্চল চামচে সব, আর হলুদ গুঁড়া দুই দিন, জিরা ধনিয়া সব দিয়ে দিলাম। পানি একটু দেবো, এটা কষাবো 5 মিনিট।
ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি এখানে লং, এলাচি আর তেজপাতা, জায়ত্রী, এগুলো দিয়ে দিচ্ছি। গোলমরিচ আছে এখানে। এই দর্শকরা এই যে দেখতে পাচ্ছেন আমার বিষয়, এই যে এটা আলুটা হয়ে গেল, আমি কষাই ফেললাম। এখন এই যে এখানে দিয়ে কষানো, অনেকক্ষণ ধরে কষানো, এটা কালারটা অনেক সুন্দর এসেছে, স্যান্ডটা অনেক দারুণ। আজকে একটু এই টমেটো কেচাপ দিচ্ছি, এখানেও দিয়ে দিলাম। আর এখন আমি পানি অ্যাড করে দেবো, ঝোলটা দিয়ে দিচ্ছি। এখন একটু ধনে পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কালার অনেক সুন্দর, আলুটা পছন্দ করে আমাদের সবাই, তার জন্য আজকে রান্না করলাম। এই দেখতে পাচ্ছেন এটা আমি এখন শুধু ধনে পাতাটা দিয়ে দেবো, ঢাকনে দিয়ে আমি টেবিলে পরিবেশনের জন্য নিয়ে যাবো, তখন আমার সাথে থাকবেন। তো আমার দর্শকরা, আমি রান্না করে টেবিলে নিয়ে আসলাম। এই যে আমি এখন সব দেখাচ্ছি আপনাদেরকে, অনেক গরম, এখন সব কিছু নামাই ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন আজকে কী কী রান্না হলো। আজকে রান্না হলো যে মাংস, দেশি মুরগি মাংস, কালারটা দেখছে অনেক সুন্দর আমার লাইটের কারণে, কালারটা দেখা যাচ্ছে না। আর ভাত, এই যে দেখতে পাচ্ছেন আমাদের রান্না। আজকের মতন আমি এই রান্নাটা আপনাদের শেয়ার করতেছি। আমার রান্নাটা যদি ভালো লাগে, আপনারা আমার রেসিপিটা একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা অনেক সুন্দর হচ্ছে, কালারটা অনেক সুন্দর। এই যে আপনাকে সামনে নিয়ে দেখাচ্ছি, এটা আলু দিয়ে রান্না করলাম। আর আজকে এটা দেশি মুরগিটা এইভাবে রান্না করলাম। এটা আমি সবসময় যেভাবে রান্না করি তা আপনাদের শেয়ার করছি। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই।